এফ নির্বাচনের পরে কিন্তু আজকে ব্যতিক্রম একটি চিত্র এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জল মিশ সদাগর সহ যারা আঠারো জন প্যানেল থেকে নির্বাচিত হয়েছে তাদের বিশেষ আয়োজনে প্রতিদিন দুপুরে কিন্তু এই ধরনের খাবারের আয়োজনটি হয়ে থাকে এবং আরও কিছু মজার মুহূর্ত আপনাদেরকে শেয়ার করে সব ভিউর্স আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি সঙ্গেই থাকবেন তো ভিউর্স চলুন জেনে নিই গত উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ সরগরম হয়ে উঠেছিল বি সেই শিল্পী সমিতির প্রাণ কেন্দ্র অর্থাৎ যে স্টাডি রুমটি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাইনিং টেবিলের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আর যেখানে মনোর সেন দীপজল সহ মিশা দীপজল প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছেন এবং অন্য প্যানেল থেকে অর্থাৎ নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেল থেকে যে তিনজন সহ বিজয়ী হয়েছেন তাদেরকে সহ একটি বিশেষ আয়োজন এই মুহূর্তে যে মুহূর্তটি দেখাচ্ছি সেটি হচ্ছে নির্বাচনের পরবর্তী সময়ে মিশে সদাগর এবং মনের সেন দীপজলের প্যানেল সহ যে তিনজন অন্য প্যানেল থেকে এসেছে তাদেরকে সহ কিন্তু ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং শ্রদ্ধা জ্ঞাপন শেষে কিন্তু ঠিক লাঞ্চের মুহূর্তে এইভাবেই কিন্তু বিশেষ একটি সুন্দর মুহূর্ত তাদেরকে লক্ষ্য করা যায় তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়ক রোবেল মনরসেন সেন দীপজল মিশা সদাগর নানাসা চিত্রনায়িকা পলি রুজিনা আলেকজান্ডার বু সব অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা একই টেবিলে বসে কিন্তু তারা খাওয়া দাওয়া করছে এবং আরও অন্যান্য সদস্যদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করছি আর আরেকটি বিষয় হচ্ছে ভিওয়ার্স যে এখানে যারা আসলে নির্বাচিত হয়েছে জন অন্য প্যানেল থেকেও যারা এসছে তাদের সঙ্গে কিন্তু সবাই একাত্মতা পোষণ করে এই তেইশে এপ্রিল কিন্তু তাদের প্রথম কার্যনির্বাহী সদস্যের মিটিংটি অনুষ্ঠিত হয় এবং তাদের একটাই কথা সেটা হচ্ছে যে যেই প্যানেল থেকেই আসুক না কেন আমরা আর সকলেই আসলে শিল্পীদের স্বার্থে শিল্পীদের কল্যাণে কাজ করব। এইটি হচ্ছে আমাদের অনেক বড় একটি অঙ্গীকার সে অঙ্গীকার এবং ঠিক এটি কিন্তু বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি রয়েছে তাই সেখান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে এসে ঠিক দুইটার দিকে কিন্তু সবাই একত্রিত হয়ে কিন্তু এই লাঞ্চে লাঞ্চটি করছেন আমরা দেখতে পাচ্ছি মনোরছেন দীপজল সাহেব এবং চিত্রনায়ক রুবেল আর অন্যদিকে আলিরাজ সাহেবকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে একসঙ্গে বসে তারা কিন্তু এই সুন্দর মুহূর্তটি তাদেরকে ভ্রেমবন্দি করেছেন একই সঙ্গে খাবার দাবার খাচ্ছেন তো ভিয়ার্স এই শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের আলোচনা সমালোচনাই হচ্ছে তারপরেও কিন্তু যে কমিটিটি নির্বাচিত হয়েছে তারা কিন্তু তাদের প্রতিজ্ঞা এবং অঙ্গীকার নিয়েই কিন্তু শিল্পীদের কল্যাণের কাজ করবেন এমনটাই কিন্তু তারা স্বপ্ন দেখছেন আর আমরা সেই চিত্রটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আসলে শিল্পী শিল্পীদের প্রতি কথাটা আন্তরিক তারা এখানে কিন্তু শুধু কার্যনির্বাহী পরিষদে যারা জয়লাভ করেছে তারাই নয় শুধু অনেক শিল্পী বা যারা রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এই সুন্দর মুহূর্তটি এবং দুপুরের লান্সের আয়োজনটি করা হয়েছে